নমস্কার, জীবনের দিশা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমাদের অনুষ্ঠানের অতিথি MBA PhD ইন অ্যাস্ট্রোলজি গোল্ড মেডেলিস্ট ডক্টর সুদীপ শাস্ত্রী। মেডিকেল অ্যাস্ট্রোলজি কি জিনিস সেটা কিন্তু উনিই বলতে পারেন, শিক্ষিত জ্যোতিষ মানেই ডক্টর সুদীপ শাস্ত্রী। হ্যাঁ, আজকে আমরা মেডিকেল অ্যাস্ট্রোলজি নিয়েই আলোচনা করব, লাইভ ফোনের অনুষ্ঠান, আপনারাও ফোন করবেন। তবে হ্যাঁ, আমাদের চার্টে কোন রোগ বিরাজ করছে এবং সেই রোগ কতটা প্রকট আকার নেবে সে বিষয়টা কিন্তু আজকেই আমরা আলোচনা করব আমাদের এই অনুষ্ঠান জীবনের দিশাতে। বলবেন MBA PhD ইন অ্যাস্ট্রোলজি গোল্ড মেডেলিস্ট, হস্তরেখা বিশারদ, বাস্তু বিশারদ এবং সংখ্যাতত্ত্ববিদ, সফল জ্যোতিষী ডক্টর সুদীপ শাস্ত্রী। আসুন তাকে প্রথমে আমরা স্বাগত জানাই। স্বাগত আপনাকে। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু, সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা, এবং বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদেরকে প্রণাম জানিয়ে আজকে আলোচনা শুরু করছি। স্যার, এই যে মেডিকেল অ্যাস্ট্রোলজি এবং তার মাধ্যমে যে মানুষের রোগ নিরূপণ করা এবং সেই রোগের যে প্রকৃত অর্থে কি ট্রিটমেন্ট হতে পারে সেটাও কিন্তু আপনি অ্যাডভান্স বলে দেন, এবং সবচেয়ে বড় কথা কি যে এই রোগ থেকে মুক্তির দিনটাও আপনি বলে দেন। হয়তো এই যে 2019 সালের জুলাই থেকে সময়টা একটুখানি খারাপ যাবে, রোগগ্রস্ত হবে, কিন্তু সেটা আফটার সেপ্টেম্বর পুরো ক্লিয়ার হয়ে যাবে, এই যে অ্যাডভান্স প্রেডিকশনটা করে দেন আপনি, এবং কোন রোগ সেখান থেকে আপনার কত বড় আকার ধারণ করতে পারে এই বিশাল ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ চার্ট ওয়াইজ আপনি ডেসক্রিপশন করেন, ডেমনস্ট্রেশন করেন। এই জন্যই কিন্তু আপনার কাছে মানুষেরা আসেন যারা নাকি ভয় খাচ্ছেন যে আমার রোগ হতে পারে বা আমার ধরনের কোনো প্রবলেম হতে পারে কি, আগাম ভবিষ্যৎ বাণী শুনে নেন স্যারের কাছ থেকে। তো এই দেখুন, এই আপনি একটা মানে খুব আজকের দিনে একটা গুরুত্বপূর্ণ আলোচনা আপনি শুরু করেছেন, সেটা হচ্ছে রোগ। কেন দেখবেন, মানুষের রোগ হলে ডাক্তারের কাছে, এমন কিছু কিছু রোগ আছে দেখবেন যারা ডাক্তারের কাছে দিনের পর দিন যাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, কিন্তু কিছুতেই তার নিরাময় কিছু হচ্ছেন না। তারপর দেখবেন তারা একটা মেন্টাল কিন্তু প্রেশার হয়ে যাচ্ছে, মানে প্রেশার চলে আসছে যে আমি এত ওষুধ খাচ্ছি, এত ডাক্তার দেখাচ্ছি, আমার রোগ ভালো হচ্ছে না। হ্যাঁ, মানে কি মানে তারা দিশারা হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলবো, একবার আমাদের যে মেডিকেল অ্যাস্ট্রোলজি, যে আমি বললাম একটু রাজদাকে, যে মেডিকেল অ্যাস্ট্রোলজি যদি আপনার হেল্প নেন তাহলে কিন্তু এর অনেকটা কিন্তু উপকার আপনারা পাবেন। কারণ মেডিকেল অ্যাস্ট্রোলজিতে কী বলুন তো, মানে অনেক একদম মানে অসম্ভবকে সম্ভব করা যায়, মানে রোগের ক্ষেত্রে অসম্ভবকে রোগ সম্ভব করা যায়। কেন, আমার দীর্ঘ ধরুন আমি যত বছর ধরে, প্রায় 18 বছর ধরে অ্যাস্ট্রোলজিকে নিয়ে আমি চর্চা করছি, প্রায় দেখেছি অনেক সময় দুরূহ রোগ, মানে ডাক্তার দেখে দেখে ফেড আপ, সেখানে কিন্তু ঠিকঠাক ট্রিটমেন্টের দ্বারা কিন্তু মানে মেডিকেল অ্যাস্ট্রোলজির হেল্প গাইড নেওয়ার পরেই দেখেছি তার রোগ একদম সম্পূর্ণ ভালো হয়ে গেছে। এবং দেখবেন সেটা, দেখবেন আমরা এই যে রোগ যদি বিচার করি, তো আমাদের প্রথমে দেখবেন রাশিচক্রের ষষ্ঠ ঘর, যে আপনার দেখবেন লগ্ন থেকে ষষ্ঠ ভাব কিন্তু আপনার হচ্ছে রোগ, মানে হেলথ ক্রিয়েট করে ওখানে। ষষ্ঠ ভাব দেখে যেমন আমরা শত্রু দেখি, ষষ্ঠ ভাব দেখে আমরা কি বলতো, সরকারি চাকরি পেতে গেলে ষষ্ঠ ভাবকে দরকার, কোনো কম্পিটিশন পরীক্ষা দিতে গেলে পরীক্ষার্থী ভালো রেজাল্ট করবে কিনা, হ্যাঁ সে মানে সেক্ষেত্রেও ষষ্ঠ ঘরকে আমরা দরকার। কিন্তু সেই ষষ্ঠ ঘরই আবার আমাদের কিন্তু রোগ, আমাদের হেলথ কিন্তু ক্রিয়েট করে। কিন্তু এই রাশিচক্রের শুধু ষষ্ঠ ঘর শুধু লগ্ন থেকে দেখলে হবে না, সেখানে চন্দ্র থেকে দেখতে হবে এবং রবির থেকেও ষষ্ঠ ঘর কিন্তু দেখতে হবে। কেন, রবি হচ্ছে আত্মকারক গ্রহ, রবির থেকে ষষ্ঠ ঘর যেটা আছে সেটাও কিন্তু আপনাকে রোগ অ্যানালাইসিসের ক্ষেত্রে কিন্তু দেখতে হবে। আবার কি দেখবেন, নবাংশ চক্র, এবং অনেকে দেখবেন আমরা নবাংশ চক্রটাকে অ্যাভয়েড করে যাই, কিন্তু সেই নবাংশ চক্রতে লগ্ন থেকে দেখবেন ষষ্ঠ ভাবটাও কিন্তু আপনাকে দেখতে হবে। এই রোগটা কি কি রোগ আপনার হতে পারে, বা রোগটা কেন সারছে না, রোগটা কিভাবে নিরাময় মানে নির্মূল হবে, সেটাও কিন্তু এইগুলো যদি আপনি ঠিকঠাক দেখেন, দেখে যদি তারে মানে তাকে ঠিকঠাক প্রতিকার দেওয়া যায় তাহলে কিন্তু সে অবশ্যই রিলিফ পাবে। ওকে স্যার, একটু দেখে নিই কে রয়েছেন আমাদের সঙ্গে। ওকে, হ্যালো। হ্যাঁ হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি হরিপাল থেকে বলছি। হরিপাল থেকে কে বলছেন? হ্যাঁ, সুজাতা। কার সম্পর্কে জানবেন? বোনের সম্পর্কে। বোনের নাম এবং ডেট অফ বার্থ? বোনের নাম হচ্ছে পাপিয়া সাঁতরা। পাপিয়া সাঁতরা। ডেট অফ বার্থ? 6/10/1987। রাত্রি 10:30। কোথায় হরিপাল? ধনেখালি। আচ্ছা, 6/10/1987 রাত্রি 10:30 ধনেখালি, তাই তো? হ্যাঁ। পাপিয়া সাঁতরা। আচ্ছা, দেখেন আমাদের অনুষ্ঠান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দেখবেন এখানে আপনার যে বোনের দেখবেন ম্যারেজ লাইফ এবং শরীর স্বাস্থ্যটা একটু দেখাচ্ছে। আপনার কি নিয়ে প্রশ্ন? বিয়ে
বিয়ে বার কুলতালি তো বলেই দিলেন, ম্যারেজ লাইফ মানে বিয়ে, বুঝলেন দিদি? হ্যাঁ হ্যাঁ, সেটাই উনি বলে দিলেন অ্যাডভান্স, আপনার প্রশ্নের আগেই বলে দিয়েছেন। বিয়ে দেখবেন আর শরীর স্বাস্থ্য নিয়ে প্রশ্ন, তাই তো? শরীর স্বাস্থ্য তো, জনবার মঙ্গলবার জানেন? আচ্ছা, আপনি ওর রাশি লগ্ন কিছু জানেন? আচ্ছা জেনে নিন, এটা মিথুন লগ্ন আর মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের তিন চরণে জন্ম, এটা জানেন? ঠিক আছে, এটা নোট করে রাখুন। আর একটা যেটা বলছি, দেখবেন আপনার মানে মানে বোনের বিয়ে, মানে বিয়ে হয়েছে তো? হ্যাঁ, হয়নি হয়নি। এই জায়গাটা দেখাচ্ছে, দেখবেন বিয়ে হওয়ার অনেক সুযোগও এসেছিল আপনার, সেইগুলো একটাও ম্যাচিউর হয়নি, তাই তো? কেন বলুন তো, দেখবেন সপ্তম, দেখবেন বিয়ের পরে এই যে কেন বিয়ে হলো, দেখবেন সপ্তম পতি সে কিন্তু বক্রি হয়ে আছে, সপ্তম পতি কিন্তু একাদশে বসে আছে প্লাস পয়েন্ট, কিন্তু সে সপ্তম পতি বক্রি হয়ে আছে, কি হচ্ছে বুঝতে পারছেন তো? এই সপ্তম পতি বক্রি হয়েছে, এখানে যদি আপনি প্রতিকার প্রতিবিধান না করেন, আপনার বোনের দেখবেন যত লোক আসবে শুধু মিষ্টি খাওয়াতে হবে, শুধু মিষ্টি খাইয়ে যাচ্ছেন, দেখবেন তারা মিষ্টি খেয়ে যাচ্ছেন, এসে বলছে হ্যাঁ আমরা বাড়ি গিয়ে জানাবো আপনাকে, এবার বাড়ি চলে গেলে আপনাদের কথা পুরো সম্পূর্ণ ভুলে যাচ্ছে, তাই না? না, এখানে দেখবেন এই জায়গাটা, এবার দেখবেন আপনার বোন কিন্তু একটু অল্পতে মেজাজ হারিয়ে ফেলছে, তাই না? এটা দেখবেন, আর মানসিক অস্থিরতা প্রচন্ড, মানসিক অস্থিরতা প্রচন্ড, উনিও অনেক ছেলেকে কিন্তু বলেছেন যে এই ছেলে না ওই ছেলে, ওই ছেলে না এই ছেলে, উনি ছেলেও বেঁচেছেন প্রচুর, তাই না? না না, হাসলে হবে না সুজাতদি, হাসলে হবে না, ঘটনাটা কি ঘটেছে তো? তার মানে আপনি কি বলতে চাইছেন যে স্যার যে কথাগুলো বলছি এগুলোর একটা কোনো ফাঁক নেই, সব সত্যি, তাই তো? আমার আগে প্রশ্নের উত্তর দিন, সব সত্যি তো? হ্যাঁ, সেটা হ্যাঁ বলতে হবে তো, কারণ অন্যান্য দর্শক বন্ধুরা শুনুন, আমাদের এই অনুষ্ঠানে যিনি গেস্ট ডক্টর সুদীপ শাস্ত্রী, যে কথাগুলো বলবেন সেটাই কিন্তু আপনার সঙ্গে, আপনার জীবনের সঙ্গে, আপনার ভবিষ্যতের সঙ্গে মিলে যাবে। দেখুন এটা হবেই, আমি যেটা বলবো এর বাইরে কিছু হবে না, ঠিক আছে? কেন বলতো, এখানে আপনার প্রেম, আপনার বোন কিন্তু প্রেমের, প্রেমের সম্পর্কে কিন্তু আবদ্ধ ছিল, সেই রিলেশন গুলোও কিন্তু নষ্ট হয়ে গেছে, তাই তো? আমি বলবো দেখবেন রেমিডি যদি না করেন, প্রতিকার যদি না করেন, কিন্তু এই 2020 সালটার যোগটাও কিন্তু সুযোগ মানে কাজে লাগাতে পারবে না। কেন, জন্মটা হচ্ছে দেখবেন 87, না কত বললেন, অনেকটা বয়স হয়ে গেছে, কিন্তু আমি বলবো যে আপনাকে যে কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখে, কিন্তু সেই অ্যাস্ট্রোলজার যদি এই বিচারটা না করতে পারে, কিন্তু প্রতিকার তার হবে না। আপনার মনে হচ্ছে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়েও আছেন? হ্যাঁ দেখিয়েছি। যাবে, আপনার এটা ছক বলতে যে আপনার গিয়েছেন সেখান থেকে ফেলবে। তো এখানে আপনি যদি কষ্ট করে একবার আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, তাহলে আপনার বোনের বিয়ে 2020 সালে একদম ডেফিনেটলি হবে, আমার কথাটা একদম লিখে রাখুন। আপনার যে কোনো অ্যাস্ট্রোলজার কিন্তু এর প্রেডিকশন করতে পারবে না, আমি একদম অন মিডিয়ায় বলে দিচ্ছি। কেন, আপনার অ্যাস্ট্রোলজার কাছে গেছেন মানে ফেড আপ হয়ে ফিরে এসেছেন, কেন এর যে রহস্যটা, সেই রহস্যটা কিন্তু আগে জানতে হবে। আমি যে কথাগুলো বললাম প্রত্যেকটা ঠিক তো? হ্যাঁ, তাহলে আমি যেটা দেখবেন ওর প্রতিকারটা একটা জায়গায় আছে, খুব সিম্পল প্রতিকার, সেটা দিলেই কিন্তু আপনার বোনের কিন্তু বিবাহ হয়ে যাবে। বিবাহ হবে, বিবাহ হবে, কিন্তু একটা সিম্পল প্রতিকার করতে হবে, তার জন্য চেম্বারে আসতে হবে, এর মধ্যে আর কোনো প্রশ্ন নেই, কোনো উত্তর নেই, কোনো কিছু নেই। অন্য ব্যাপার কি, আপনার নিজের ব্যাপারে? আপনি গেছেন সেটাও তো আমি বললাম আপনাকে, আপনি তো আমাকে বলেননি, বলেছেন আচ্ছা আমি যেগুলো বলছি মিলছে গেলে, তাহলে আপনাকে সে আপনি আমার কাছে আসবেন না আপনি কোথায় যাবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। কেন, আমি মনে করি প্রত্যেকটা মানুষ এখন বুদ্ধিমান মানুষ, প্রত্যেকটা মানুষের নিজস্ব বোধ আছে, চিন্তাধারা আছে, তারা নিজের নিজের ডিসিশনটা ঠিকভাবে নিতে পারে, আমি বিশ্বাস করি এটা। তাহলে আপনিও সেটা করবেন, আপনি কোথায় যাবেন সেটা আপনার উপর ডিপেন্ড,
আপনি যদি মনে করেন আপনি আমার কাছে এসে উপকৃত হতে পারেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন, কিন্তু আমি প্রথমেই বললাম আপনারা অ্যাস্ট্রোলজার কাছে যাবেন কিন্তু ফেলিওর আসবেন, কেন এই ছক ধরা অত সোজা নয়। এটা কিন্তু বিস্ময়ের ব্যাপার, অবাক হওয়ার মতন ব্যাপার যে একটা মানুষ কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গেছে সেটাও কিন্তু চার্টে ইন্ডিকেট করছে, এই বিষয়টা কিন্তু কেউ ধরতে পারে, আমি অবাক হয়ে এটা যাই। তো না না এই তো আপনি হচ্ছে তো অ্যাস্ট্রোলজির মিরাকেল জিনিস রাস্তায়, এটা এইটা একদমই গবেষণা, এটা হচ্ছে অ্যাস্ট্রোলজির একদমই এই জ্ঞান। রিসার্চ ওয়ার্ক রয়েছে বলেই আজকে প্রায় 20-21 বছর ধরে কিন্তু এই বিষয়টা চলছে, কেননা এই রিসার্চ ওয়ার্কটার 1 বছর 2 বছরের নয়, যেটা সার্টিফিকেট তুললাম ব্যাস টিভিতে বসে গেলাম সেটা তো নয়, ওটা কুড়ি তো না, একুশ বছর ধরে কিন্তু এই বিষয়টা চলছে। সেই কারণের জন্য আজকে এই প্ল্যাটফর্মে ডক্টর সুদীপ শাস্ত্রী রয়েছেন, মেডিকেল অ্যাস্ট্রোলজার ডক্টর সুদীপ শাস্ত্রী। আপনার কি রোগ হতে পারে এবং সেই রোগ কতদিন পর্যন্ত চলবে এবং সেই রোগ থেকে আপনি কি মুক্তি পাবেন, মুক্তি পেলেও আপনার কি ক্ষয়ক্ষতি হতে পারে, শারীরিক কি অবনতি হতে পারে, সেই বিষয়গুলোই কিন্তু বলবেন মেডিকেল অ্যাস্ট্রোলজার ডক্টর সুদীপ শাস্ত্রী। স্যার উনি কি লাইনে আছেন? না ও যদি থাকবেন দেখবেন এখানেও আর একটা ওনার যে রোগ যদি ঠিক আছে নেই, যেগুলো আনজাতে বলে তো লাভ নেই, কেন ফিডব্যাক যদি না পাই তাহলে বলে লাভ নেই, একদমই ঠিক আছে। তো এখানে দেখবেন ষষ্ঠ ভাব আমি বললাম, দেখবেন ষষ্ঠ ভাবটা দেখবেন যে পাটে থাকবে রাশি চক্রে, দেখুন ষষ্ঠ ঘরটা ষষ্ঠপতি যে ঘরে থাকবে দেখবেন সেই ঘরের যে প্রবণতা রোগের রাশি সেটা কিন্তু হবে আপনার। এবার দেখবেন ষষ্ঠটা আমরা দেখলাম, সেই সময় কিন্তু অষ্টমটাকে দেখতে হবে, কেন অষ্টমটা কিন্তু রোগের ধরন আপনাকে দেখাবে, কেন এই রোগটা কি হবে, রাহুল দ্রাবিড়ের মতো ক্রিকেট খেলবে না সেহবাগের মতো ধুমধাম করে মানে 6-4-6 মারবে। কেন বললাম রাহুল দ্রাবিড়ের মতো বোঝাতে, কেন সেটা আপনাকে ভোগাবে বা লেন্দি হবে কিনা, ওকে, কেন রাহুল দ্রাবিড় যখন ব্যাট করে আমরা জানি দেখবেন তাকে আউট করে একটা খুব দুষ্কর, তখন যদি কোনো রোগ হবে তার প্যাটার্ন কিন্তু এইট হাউস, তো সে আপনার লং টাইম প্রসেস দিয়ে আপনাকে যে শারীরিক নির্যাতন দেবে মানসিক দেবে সেটা বোঝা যাবে, নাকি যে হলো জাস্ট আপনি এলো যে আপনার কিছু একটা হলো যে গলব্লাডার স্টোন বা অ্যাপেন্ডিক্স হলো সেটাকে অপারেশন করে সঙ্গে সঙ্গে দেন আনদেন রিলিজ। তো এই যে রোগের কারকতা এইগুলো কিন্তু আপনাকে ভালো করে ছক অ্যানালিসিস করে এর সঙ্গে নবাংশ এবং যেগুলো বললাম সেগুলো কিন্তু বিচার করেই তারপর কিন্তু হবে, যে হুট করে আমি বলে দিলাম যে আপনার এই প্রবলেম এই এটা কিন্তু কোনোদিনই হবে না। ওকে একদমই একদমই। আচ্ছা আমি একটু বলে দিই, সেটা কিন্তু 24 এবং 25 জুন স্যার কিন্তু যাচ্ছেন কামাখ্যায়, 24 তারিখ এবং উনি থাকবেন প্রায় 26 তারিখ অবধি, 24 তারিখ 25 তারিখ কিন্তু কামাখ্যায় থাকছেন। আপনারা যদি মনে করেন যে আপনাদের সমস্যা নিয়ে স্যারের সঙ্গে যোগাযোগ করবেন এবং সেই মহাপীঠ কামাখ্যায় গিয়ে আপনার সমস্যার সমাধান করবেন, তাহলে কিন্তু এখন থেকে যোগাযোগ করে নিন। দেখুন বুকিং নাম্বার যাচ্ছে স্ক্রোলে, সেই বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আর তারাপীঠ হচ্ছে আপনার এই 2রা জুলাই, তারাপীঠ হচ্ছে 2রা জুলাই, আর মিডল অফ জুলাই হচ্ছে নর্থ বেঙ্গল, কোচবিহার, তারপর হচ্ছে শিলিগুড়ি, মালদহ, রায়গঞ্জ, টোটাল হচ্ছে মিডল অফ জুলাই। এখন দেখে নি কে রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ নমস্কার, পালা বলছি কাটোয়া থেকে। হ্যাঁ কাটোয়া থেকে বলছি। কোথা থেকে? কাটোয়া। কাটোয়া? হ্যাঁ বলুন কে বলছেন, কার সম্পর্কে জানবেন? আমি আমার ছেলের সম্পর্কে জানি। ছেলের নাম বলুন। নাম সরোবর পাঁজা। সরোবর? হ্যাঁ সরোবর পাঁজা। আচ্ছা বাহ সুন্দর নাম, বলুন ওর ডেট অফ বার্থ। 2005 23 জানুয়ারি। বাপরে বাপ, দারুণ দিনে জন্মেছে। হ্যাঁ 2005। হ্যাঁ দুপুর 3:10 কোথায়? আসানসোলে। আসানসোলে সরোবর, ছেলের নাম সুভাষ রাখলে ভালো করতেন, আসানসোল। ঠিক আছে, আমাদের অনুষ্ঠান দেখছেন প্রথম থেকে? হ্যাঁ হ্যাঁ দেখছি। আপনার ছেলে এডুকেশন নিয়ে প্রশ্ন আপনার, তাই তো? হ্যাঁ হ্যাঁ এডুকেশন নিয়ে প্রশ্ন। দেখবেন আরো একটা প্রশ্ন এখানে হয়, দেখবেন আপনার ছেলে একটু অলস, তাই না? ভীষণ অলস, মা হিসেবে বলছে, মা কিন্তু একবার রাগ ঢাক না করেই বলছে, হ্যাঁ প্রচন্ড অলস। আর দেখবেন আপনার ওর বন্ধু বান্ধবের সঙ্গে একটু বেশি, তাই তো? বন্ধু বান্ধব আছে এখানে, কেন এই যে ডিগ্রিটা ডেট অফ বার্থ পেয়েছে সেটা এই সিমটম গুলো দেখায়। তো এখানে আপনার ছেলে জন্মবার রবিবার তো? দেখবেন মিথুন লগ্ন মিথুন রাশি আদ্রা নক্ষত্রের 4 চরণে জন্ম আপনার ছেলের। আপনার ছেলের দেখবেন পড়াশোনার ভালো হলে দেখবেন রেজাল্ট ঠিক মতো করতে পারে না, তাই না? পড়াশোনা করে যথেষ্ট ভালো করে, কিন্তু কি বলুন তো পরীক্ষার আগে ও নার্ভাস হয়ে পড়ে, তাই না? দেখবেন হাত টাত কাঁপে, হাত ঘেমে যায়, তাই না? এই সিমটম গুলো হতো, হাত পা ঘেমে যায়, মানে হাত পা কাঁপি বা হাত পা ঘেমে যায়, ঠিক আছে না?
তো এখানে যেটা দেখবেন, যেটা হচ্ছে পড়াশোনা দেখবেন ডেফিনেটলি ভালো, পড়াশোনা তো মানে যথেষ্ট ভালো। এখানে সব থেকে আরেকটা যোগ হচ্ছে দেখবেন, এই পড়াশোনা কিন্তু বিছানায় বসে করে, তাই তো? বিছানায় বসে করে চতুর্থপদী চার দিকে কি করে বলে যায় যে জাতক বা জাতিকা বিছানায় বসে পড়াশোনা করে? আমি না অবাক হয়ে যাই স্যারের প্রেডিকশন দেখে। আপনি অবাক হচ্ছেন দিদি? এখানে দেখবেন আর একটা জিনিস আছে, দেখবেন আপনার জ্ঞাতি শত্রু কিন্তু প্রচুর, তাই তো? আছে আপনার শরীর স্বাস্থ্য, দেখবেন আপনার শরীর স্বাস্থ্যের জায়গাটাও কিন্তু খুব একটা ভালো নেই, আপনার গায়ে ব্যথা আছে শরীরে, তাই না? ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট, এই ধরনের প্রেডিকশন হয় না, সিরিয়াস ব্রিলিয়েন্ট। চতুর্থ ভাবের যে কারক গ্রহ, সে কিন্তু আপনার বসে গেছে তার মানে অষ্টমের কানেকশনটা পেয়েছে, যার ফলে দেখবেন প্রবলেম ক্রিয়েট করে। না হলে দেখবেন এই যে যোগ আছে দুটো, এই গুণ একটু কাটিয়ে নিন, নিলে কিন্তু এই ছেলে কিন্তু অনেক দূর ভাবে টিচিং প্রফেশনটা কিন্তু এ হবে, টিচার মানে হওয়ার জন্য কিন্তু জন্মেছে, কিন্তু টিচার হওয়ার জন্য জন্মেছে ঠিক, কিন্তু এই যে প্রতিবন্ধকতাগুলো আসবে মাঝখানে সেগুলো আপনাকে কাটিয়ে দিতে হবে, না হলে দেখবেন টিচারের জায়গায় কিন্তু টিচার হবে না। বুঝতে পেরেছি আপনাকে? কেন নেগেটিভ গুলো এগুলো কাটিয়ে নিতে হবে, নেগেটিভটা কাটালেই দেখবেন অ্যাজ পার টিচারের জায়গায় কিন্তু খুব জোর আপনার ছেলের হওয়ার। হ্যাঁ সেক্ষেত্রে আপনি 9749777474 এবং 9749, এটা মেন নাম্বার, 9749777428 এই নাম্বারে ফোন করে নিন, বুকিংটা ফিক্সড করে নিন, চেম্বারে চলে আসুন, সর্বর দেখবেন অনেক উন্নতি করবে জীবনে, সামান্য একটু প্রতিকার করে নিতে হবে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। একটু বলে দিই, সেটা হচ্ছে রবিবার কাকদ্বীপে মহকুমা মার্কেটে দত্ত ইলেকট্রিক্যাল দ্বিতলে, এবং সোমবার দিন হচ্ছে দমদম, আর হচ্ছে তারপরে মঙ্গলবার প্রথমে হচ্ছে কালীঘাট, তারপর হচ্ছে স্টার থিয়েটারের পাশে হাতিবাগান চেম্বার, বুধবার আর শুক্রবার বাড়ুইপুর, বাড়ুইপুর হিমালয় সুইটসের উপরে চেম্বার রয়েছে, মানে বুধবার বাড়ুইপুর হিমালয় সুইটসের উপরে চেম্বার রয়েছে, এবং বৃহস্পতিবার হচ্ছে বারাকপুর, আর শুক্রবার যেটা বললাম বাড়ুইপুর হিমালয় সুইটসের উপরে চেম্বার, কিন্তু সেটা সকাল 10টা থেকে, আর এই শুক্রবারই শোভাবাজারে রয়েছে 4টে থেকে 8টা ওনার চেম্বার, এবং শনিবার প্রথমে হচ্ছে ডায়মন্ড হারবার স্টেশন মোড় সকাল 10টা থেকে বিকেল 5টা, এবং শনিবারই ঠিক 6টা থেকে হচ্ছে কল্যাণপুরের দক্ষিণ রেলগেটের নিকটে ওনার চেম্বার রয়েছে। আর একটা কথা বলি, 24 এবং 25শে জুন হচ্ছে কামাখ্যা, স্যার যাচ্ছেন, যদি মনে হয় আপনার খুব ক্রিটিক্যাল কেস রয়েছে, প্রবলেম রয়েছে, সমস্যার সমাধান করতে হবে, এখন থেকেই যোগাযোগ করতে হবে। আর তারাপীঠ হচ্ছে 2রা জুলাই, আর মিডল অফ জুলাই হচ্ছে নর্থ বেঙ্গল। কিভাবে সমস্যার সমাধান করা যাবে, মাধ্যম তো রয়েছে, 9749777428 এবং 9749777474 এবং হোয়াটসঅ্যাপ নাম্বার 9674152610। হ্যালো নমস্কার, বলুন কে বলছেন? হ্যালো, নাম বলুন। আমি ব্যারাকপুর থেকে বলছি। কার 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 সম্বন্ধে? আমার ছেলের সম্বন্ধে। ছেলের নাম বলুন। ছেলের নাম পুনর বোস। পুনর বোস? পুনর, পুনর বোস। পুনর বোস, আচ্ছা বলুন ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ 11/10/1996। 11/10/1996, 1996, জন্ম সময়? বিকেল 5টা 4। কোথায়? কলকাতায়। কলকাতা, আপনি এখন কোথা থেকে ফোন করছেন? এখন ব্যারাকপুর থেকে বলছি। ব্যারাকপুর থেকে, দেখেন আমাদের অনুষ্ঠান দেখেন? হ্যাঁ। কেমন লাগে? খুবই ভালো লাগে। পুনর বোস, আপনার ছেলে কোনো চাকরি করছে? হ্যাঁ। চাকরি পেয়েছে কোনো? হ্যালো, কোনো চাকরি পেয়েছে আপনার ছেলে পুনর্বাস? না 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 না, কোনো চাকরি পায়নি, ও গ্র্যাজুয়েশন করবে, এসে এবার মাস্টার ডিগ্রি করবে, মানে ইচ্ছা আছে। আপনার ছেলে কিন্তু খুব অল্প বয়সে চাকরির যোগ দেখাচ্ছে এখানে, কেউ কি বুঝতে পারছেন? তো এখানে আপনার দেখবেন এডুকেশনের সঙ্গে কেরিয়ার নিয়েও আপনার প্রশ্ন, তাই তো? এটা প্রশ্ন হবে, কিন্তু এর খুব অল্প বয়সে চাকরি, যে ডেট অফ বার্থ দিয়েছেন 11/10/1996, এটা কিন্তু খুব আর্লি কিন্তু ওর কেরিয়ারটা শুরু হওয়ার যোগ রয়েছে এখানে। ওকে, আচ্ছা, এ দেখবেন মীন লগ্ন কন্যা রাশি হস্তা নক্ষত্রের এক চয়নে জন্ম, জানেন আপনি এটা? আচ্ছা, জানেন আপনি রাশি লগ্ন জানেন, যেটা বললাম জানেন? আচ্ছা, এখানে দেখবেন আপনার ছেলেরও দেখবেন আগের কলারের মতো সেম ছক, মানে চার দর দেখবেন, আপনার ছেলে কিন্তু একটু অলস, তাই না? আপনার ছেলে কোনো কোল অ্যালার্জি বা ডাস্ট অ্যালার্জি আছে?
দেখবেন মানে ঠান্ডা লাগে কি, মাঝে মাঝে লাগবে দেখবেন, আগে লাগতো বেশি, এখন কম। হ্যাঁ দেখবেন এটা যোগ রয়েছে দেখবেন। আর একটা দেখবেন ওর স্কিনে কোনো ছোক ছোক দাগ পড়ে কি, মানে কোনো র্যাশ ট্যাশ বেরোয়, না না সেরকম কিছু এখনো হয়নি। এটা কিন্তু খুব সাবধান রাখবেন, এটা কিন্তু ওর হবে, যেহেতু শনি ও বৃদ্ধের কারক। বয়স যখন দেখবেন 25 থেকে 26-এর পরে যাবেন, এগুলো খুব একটু সাবধানে রাখবেন। কোল অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি এবং দেখবেন স্কিনে র্যাশ বেরোনো, এইটা একটু সাবধানতা অবলম্বন করবেন। হ্যাঁ এখানে দেখবেন আপনার ছেলে দেখবেন আর্টস নিয়ে পড়াশোনা করেছে তো? না না না, ও তো সায়েন্স নিয়ে 11-12 পড়েছে, তারপরে ও ইকুয়াল স্ট্যাট ম্যাথ নিয়ে পড়ছে। ম্যাথ নিয়ে পড়ছে, এখানে দেখবেন ম্যাথ নিয়ে যে পড়ছে তো এখানে ওর আর্টস নিয়ে টিচিং প্রফেশনটা খুবই ভালো ছিল। ও কি ম্যাথমেটিক্স এর কোনো ইয়ে নিয়েছে, মানে ইকোনমিক্স অনার্স নিয়ে পড়ছে? ম্যাথমেটিক্স অনার্স, ইকোনমিক্স অনার্স, ইকোনমিক্স অনার্স, চার কিন্তু বলছে টিচিং প্রফেশন। কিন্তু এখানে দেখবেন আসানোর রেজাল্ট কিন্তু হয়নি ওর, হয়েছে? হ্যাঁ হয়নি, ওই গ্যাজুয়েশন কমপ্লিট করেছে, গ্যাজুয়েশনটা কমপ্লিট করেছে, গ্যাজুয়েশনের নাম রেজাল্টটা ভালো হয়নি ওর। হ্যাঁ কিন্তু মাস্টার ডিগ্রি করুক আর যাই করুক দেখবেন এর কেরিয়ারটা রং হয়ে গেল। এখানে আপনি এখানে টেকনিক্যাল লাইন দিলে ভালো ছিল, নাহলে আর্টসে আর্টসে গিয়ে দেখবেন ইংলিশতে আপনার ছেলে কিন্তু খুব ভালো, ম্যাথ কিন্তু নিয়েছে, ম্যাথে এখানে দেখবেন যথেষ্ট। আপনার ছেলে দেখবেন খেলাধুলো করে ভালো, রবি রাহু বুধ চন্দ্র কিন্তু এক জায়গায় এই যে গ্রহণ দোষ হয়ে গেল, বীজ যোগ হয়ে গেল, যার ফলে কিন্তু কেরিয়ারটা এফেক্টেড। আপনি কোনো ভালো অ্যাস্ট্রোলজার দেখি এই জায়গাটা কিন্তু আগে মানে রিলিফ দিন, কি হচ্ছে বুঝতে পারছেন? ঠিক বলেছেন তো, বলছেন না না ঠিক বলেছেন। তা সেক্ষেত্রে আপনি 9749774298 এই নাম্বারে ফোন করে নিন। যে ঠিক বলেছেন না এখানে যে আমি যেটা বলছি শুনুন, আপনার ছেলে কিন্তু আবার মাঝে রেগেও যায়, পঞ্চমে মঙ্গল রয়েছে তাই না? হ্যাঁ এই জায়গাটা দেখবেন ওকে কিন্তু গ্রহ প্রতিকার করুন, না করুন তারপর দেখবেন চাকরির জায়গাটা খুব ভালো, কিন্তু এই যে অবস্ট্যাকল রবি রাহু চন্দ্র বুধ একসঙ্গে আছে না, কেরিয়ার কিন্তু কিছুতেই গড়তে দেবে না, বাধা বাধা প্রাপ্ত হবে। দিদি বৃহস্পতিবার ব্যারাকপুর চেম্বারে কিন্তু স্যার যান, বৃহস্পতিবার ব্যারাকপুর চেম্বার, বোঝা গেল? আপনার বাড়ি ব্যারাকপুর তো? তা সেই হিসেবে 9749774298 এ যোগাযোগ করে নিন, বুকিংটা ফিক্সড করুন বৃহস্পতিবার ব্যারাকপুর, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, সঙ্গে থাকুন। ফোনে যাচাই করলে হবে না ম্যাডাম, এই যে ছকটা কি মানে হলো দেখুন এই টেকনিক্যাল লাইনটা একবার যদি উনি আগে যদি মাধ্যমিক পরীক্ষার পরে যদি একবার ছকটা বিচার করতে, টেকনিক্যাল লাইনটা খুব ভালো, এটাই আমার সেটাই বক্তব্য। আমার কাছে আসলে আমি একদম মানে এক চান্সেই বলে দিতাম যে এটা টেকনিক্যাল লাইন, টেকনিক্যাল লাইনে পড়াশোনা করলে একদম ক্যারিয়ার, এই যে অল্প বয়সে দেখবেন ওর 23-24 বছর বয়সে ও চাকরি পেয়ে যাওয়ার একদম বিশাল ঝোঁক, কিন্তু দেখবেন হ্যাঁ এটা ঝোঁক খুব রয়েছে টেকনিক্যাল লাইন সাইডে যেতে হবে। দেখবেন বুধ এখানে খুব স্ট্রং পজিশনে আছে, যাতে দেখবেন ও খেলাধুলো ভালো সায়েন্সের নিতে গেল, কিন্তু সায়েন্স নিয়ে যাওয়ার পরে কিন্তু রেজাল্টটা আলটিমেটলি ভালো হলো না, ঠিক আছে? তো সেই জায়গার ক্ষেত্রে দেখবেন এর কেরিয়ার সম্বন্ধে একটু যে কোনো আছে দেখবেন গ্রহ প্রতিকার করলে দেখবেন ভালো হবে, আমি আপনাকে এটা বলে দিলাম। ওকে সেই ক্ষেত্রেটা যারা যারা এই শিক্ষার্থী যারা রয়েছেন বা তাদের যে গার্ডিয়ানরা রয়েছেন তারা কিন্তু এই বিষয়ে একটু চেষ্টা করবেন যে অ্যাটলিস্ট কোন স্ট্রিম নেবে সেটা একটু কাউন্সিলিং এর প্রয়োজন আছে। হ্যালো নমস্কার, বলে পরবর্তীকালে প্রবলেম এটা। হ্যাঁ হ্যালো, হ্যাঁ নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। হ্যালো, নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। হ্যালো, হ্যাঁ হ্যালো হ্যালো, সরি মানে আমাদের তো সময় প্রায় শেষের মুখে, সেক্ষেত্রে এই সময় যদি আমি আপনাকে সময় দিই অসুবিধা হয়ে যাবে। আর একটা কথা বলবো সেটা হচ্ছে মেডিকেল অ্যাস্ট্রোলজি কি এবং সেই বিষয়ে কীরকমভাবে আমাদের জীবনে দুর্যোগ ঘনিয়ে আসতে পারে, শারীরিক অবস্থার অবনতি হতে পারে, সেটা কিন্তু একমাত্র বলতে পারেন মেডিকেল অ্যাস্ট্রোলজি ডক্টর সন্দীপ শাস্ত্রী। উদাহরণ আমি দিই যেটুকুনি সময় আছে, দেখবেন কারো যদি আপনার দেখবেন কুম্ভ লগ্ন হয়, কুম্ভ লগ্নে দেখবেন পঞ্চম মানে ষষ্ঠপতি হচ্ছে দেখবেন মানে কর্কট মানে চন্দ্র, সেই চন্দ্র যদি কারো দ্বিতীয় মিনে থাকে তাহলে দেখবে মানে অটোমেটিক তার ঠান্ডা লাগবে আর দেখবেন গলার প্রবলেম হবে, একদম ঠান্ডা লাগবে গলার প্রবলেম হবে। তো এই ক্ষেত্রে যদি আপনি প্রতিকারটা ঠিকঠাক ভাবে দিতে পারেন তাহলে কিন্তু এই যে গলার প্রবলেম বা ঠান্ডা লাগার টেন্ডেন্সিটা কিন্তু থাকবে না। আবার সেম প্রবলেম দেখবেন কারো যদি মিথুন লগ্নে ষষ্ঠপতি পঞ্চমে মঙ্গল যদি থাকে দেখবেন তারা আজীবন দেখবেন পেটের সমস্যায় ভুগবেন, এটা একদম ডেফিনেটলি আপনারা দেখবেন। কিন্তু সেই জায়গার প্রেডিকশনটা যদি ঠিক করেন, ডাক্তারের ওষুধ খেলেও সারবে না, ঠিক জায়গায় যদি ওটা প্রেডিকশনটা দেন তাহলে দেখবেন রিলিফ অবশ্যই পাবেন। আজকের মতো জীবনের দিশা অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি, দেখা হবে আগামী বুধবার ঠিক 2:50 PM, ততক্ষণে নমস্কার নমস্কার।